মোবাইল ছাড়েন না এবং আমাদের ইচ্ছা হলো যে এই আমাদের যে এই যে নদী ভাঙন যে তীর ভেঙে যায় আপনাকে এটা জানতে হবে আমাদের এক কিলোমিটার তীর আমরা যে বাঁধ যে আমরা নির্মাণ করি এক কিলোমিটার বাঁধে কস্ট পড়ে 1.5 কোটি টাকা আমরা যদি ব্লক দিয়ে যদি করি ব্লক দিয়ে যদি আমরা বাঁধ নির্মাণ করি এক কিলোমিটার কস্ট পড়ে 30 কোটি টাকা ছোট নদীর আর বড় নদীতে কস্ট পড়ে হলো 70 কোটি টাকা তো এটা অনেক বিশাল অঙ্কের টাকা লাগে তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি অনেক শক্তিশালী হয়েছি যার জন্য আমরা এই সমস্ত কাজ করতে সাহস পাচ্ছি আমরা এই পথে এগিয়ে যাচ্ছি কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার একটা প্রকল্প আজকে আমি দেখার পরও যদি প্রকল্প কাজ শুরু হয় এই প্রকল্প বাস্তবায়ন হতে কিন্তু 1 বছর প্রায় 6 মাস থেকে 1 বছর সময় লাগে কারণ এটা আমরা খালি বললেই হবে না যেখানে কাজ করে এটা আমাদের টেকনিক্যাল টিম আসে তারা এসে দেখে এখানকার নদীর চারিত্রিক বৈশিষ্ট্য দেখে কোন পর্যন্ত বাঁধটা করতে হবে বা কোথায় কী করতে হবে তারা টেকনিক্যাল টিম এসে দেখে তারা এটা দেখতেও সময় লাগে তারা দুই দিন দেখলেই হবে না তারা অমাবস্যার সময় দেখে পূর্ণিমার সময় দেখে নদী গতিবিধিটা লক্ষ্য করে তারপরে তারা প্রকল্প নেয় এই প্রকল্প তারা ঢাকায় পাঠায় তারপরে এটা মন্ত্রণালয়ে আসে মন্ত্রণালয়ে আমরা যাচাই বাছাই করি কস্টের ব্যাপারটা আমরা দেখি তারপরে আমরা পরিকল্পনা কমিশনে পাঠাই পরিকল্পনা কমিশন এটা একনেগে পাঠায় তারপরে একনেগে পাস হয় তো এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা রাত দিন কাজ করে যাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা আগামী 3-4 বছরের ভিতরে আমাদের অবস্থানটা সহনীয় পর্যায়ে চলে আসবে জনগণ এখন যেভাবে দুঃখ দুর্দশা যে ভুগছে সেটা হবে না কমে আসবে কিন্তু বন্ধ হবে না কিন্তু আমাদের এটা নিয়ে বেঁচে থাক মাননীয় প্রধানমন্ত্রীর কথা হলো যে আমাদের পূর্বপুরুষরাও কিন্তু এইভাবেই কিন্তু ছিল নদীর একপারে ভাঙে আরেক পারে গড়ে এটা তো আপনারা জানেন হেমন্ত মুখোপাধ্যায় গানই আছে এটা কিন্তু আজকের কথা নয় এটা ইতিহাস বলতেছে যে আমাদের নদীর এইটাই চারিত্রিক বৈশিষ্ট্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে ড্রেজিং করে শাসন করে নদীর গতিবিধিটাকে সুন্দর সোজা করতে যাতে করে পার ই না হয় এই সেডিমেন্ট পড়ার জন্য ভিতরে নদীর ভিতরে ডুবন্ত চর হয় এটা সবার খালি চোখে পড়ে না হঠাৎ করে দেখা যায় যেখানে ডুবন্ত চর ডুবন্ত চর হলে পরে পানির যে স্রোতের যে ধারাটা পরিবর্তন হয় পরিবর্তন হয়ে তখন পরিবর্তন হয়ে যেদিকে যাবে সেদিকে পার ভাঙতে থাকে আমি কয়েকদিন আগে গত শুক্রবারে আগে শুক্রবার আমি এসেছিলাম আমি চরমোনায় পীর সাহেবের ওই এলাকাটা আমি ঘুরে আসছি ওইখানে দুটো জায়গা আছে যেখানে চর পড়ে ওখানে ওই এলাকাটা ভেঙে যাচ্ছে তো আমরা ওখানে ড্রেজিংয়ের কাজ সহসে শুরু করবো আমি অলরেডি নির্দেশনা দিয়েছি কাজ শুরু হবে এগুলো হলে পরে এই এলাকায় গতিবিধিটা কমে আসবে আপনারা জানেন যে চরবাড়িয়াতে আমরা রিভার প্রোটেকশন দিয়েছি চরকাওয়ারও একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এটা খুবই শীঘ্রই এটা এসে যাবে পরিকল্পনা কমিশনে আমরা পাঠাবো পাঠলে পরে এটা আগামী হয়তো ছয় মাসের ভিতরে প্রকল্প পাস হলে পরে আগামী 2-3 বছরের মধ্যে কাজটা শেষ হলে পরে অ্যাটলিস্ট কীর্তনখোলা নদীকে আমরা পরিশ্রম দিতে পারবো আজকে যে প্রকল্পটা দেখেছি এটা দেখেছি বরিশাল শহরে জলবদ্ধতা বন্ধ করার জন্য এটার জন্য আমি আমার যে প্রধান প্রকৌশলী আছে ওরা আমি নির্দেশনা দিয়েছি এটা প্রকল্প তাড়াতাড়ি দেওয়ার জন্য এখানে যেগুলো যে 4-5টা খাল দিয়ে পানি নদীর পানি শহরের ভিতরে ঢোকে সেটাকে আমাদের পুনঃখনন করতে হবে এবং এখানে আমরা স্লুইস গেট দেবো যাতে করে পানি শহরের মধ্যে ঢুকতে না পারে কিন্তু শহর থেকে পানি বেরোতে পারে সেই ধরনের আমরা গেট করতেছি এটা হলে পরে বরিশালে পানিতে শহর প্লাবিত হবে না এখানে আমরা ফ্ল্যাট ওয়াল দেবো ফ্ল্যাট ওয়াল মানে উঁচু করে দেবো যাতে করে পানি জোয়ারের সময় যেন পানি এসে যেন শহরে মানে ঢুকতে না পারে এগুলো আমরা প্রকল্প হাতে আজকে নির্দেশনা আমি দিয়ে দিলাম তারা কাজ করবে ইনশাল্লাহ আমরা বরিশালবাসীকে আগামী 2-3 বছর পরে একটা সুন্দর শহরে আমার উপহার দিতে পারবো এটা আমি এই আশা ব্যক্ত করতে পারি ধন্যবাদ আপনাকে